আমাদের আজকের যে সামগ্রিক যে বক্তব্য কমরেড শ্রমিক লাহিড়ী আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সেক্রেটারি তিনি আপনাদের সামনে সংক্ষেপে আমাদের কমরেডদের লাল সালাম যে আজকে পুলিশ যেটা চেয়েছিল যে এই কর্মসূচি করতে দেব না এই প্রতিবাদ আমরা করতে দেব না এবং এইটা যে সর্বোচ্চ স্তরে নির্দেশ ছিল আজকে পুলিশের কার্যকলাপ দেখে সেটা স্পষ্ট হয়ে গেছে আমাদের কিন্তু যে দাবিগুলো নিয়ে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে দাবিগুলো আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম এই পুলিশ আমাদের উপর আক্রমণ নামিয়ে এনে সেই দাবিগুলো মিডিয়ার মাধ্যমে এবং রাস্তায় যে পথ চলতি মানুষ ছিলেন গড়িয়ার থেকে যাদবপুর পর্যন্ত তাদের মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে গেছে ফলে এখানকার সরকার চাইছে কোনো বিরোধী দল থাকবে না আর সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের নামে মানুষকে রাস্তায় নামতে দেবে না কিন্তু পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স বাড়বে গ্যাসের উপর ট্যাক্স বাড়বে সরকার মানুষকে লুট চালিয়ে যাবে ফলে আমরাও ঠিক করেছি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট থাকুক তার জন্য প্রতিবাদ আমাদের স্তব্ধ হবে না কতবার ওরা আমাদের গ্রেপ্তার করতে পারে আমরা সেটাই দেখব এই নিয়ে তিনবার গ্রেপ্তার হয়েছি এক সপ্তাহের মধ্যে আমাদের কমরেডরা ফলে কমরেডদের লাল সালাম আপনারা যে আজকে প্রতিবাদে ফলে কমরেডদের লাল সালাম যে আপনারা আজকে এইখানে গ্রেপ্তার হয়েছিলেন আগামী পাঁচ তারিখে দেড়টার সময় আলিপুর কোর্টে সাড়ে বারোটার মধ্যে প্রত্যেককে যেতে হবে তার কারণ জামিন কনফার্মেশন এইটার জন্য যেতে হবে আইনি যা প্রক্রিয়া আছে ধরা পড়েছিল তাদের সবাইকেই যেতে হবে প্রত্যেককে কিন্তু এটা ফর্মালিটিস অন্য কিছু না ফর্মালিটিস সেদিনকে হাজিরা দিতে হবে এবং সেই দিনকে যে আইনি প্রক্রিয়া আছে সেটা করতে হবে আমাদের এখানে যারা আইনজীবী কমরেড আছেন তারা এটা জানালেন আলিপুর কোর্ট এই হলো কথা এই গোপাল কোথায়।